এই গাইস, ইস গেমার বয়স, আমি তোমাদের জন্য নিয়ে এসে বললাম নতুন আর একটি ভিডিও, মজাদার ভিডিও। টাইটেল দেখে অলরেডি বুঝে গিয়েছো যে ভিডিওটা আজকে কেমন হতে চলেছে। তো গাইস, আর কোনো সময় নষ্ট না করে আজকের ভিডিওটি শুরু করে পাশে থাকার জন্য ধন্যবাদ গাইস। হয়তো একটু প্যারা দিতেছি, বাট তোমরা পাশে আসো, এই জন্যই আমি তোমাদেরকে এন্টারটেইন করতে পারতেছি। এন্টারটেইন তেমন একটা করতে না পারলেও মাঝে মাঝে এন্টারটেইন করার চেষ্টা করি গাইস। তো আর কথা না বাড়ি, আজকে ভিডিওটি শুরু করি গাইস, মজা নাও। তো গাইস, তোমরা অলরেডি বুঝে গিয়েছো যে আজকে আমরা খেলতে চলেছি এসকে সাব্বির ভাইয়ের থেকেও বড় প্রোর সাথে, যে প্রো নাকি ফ্রি ফায়ারের সবচেয়ে বড় প্রো। তার উপর কেউ নেই, তার সাথে ভাগ্যক্রমে একটা কাস্টম হয়েছে আমাদের দেখা। অলরেডি গাইস, আমরা একটা ম্যাচ হেরে গিয়েছি, AN94টা হাতে নিয়ে বসে রইলাম প্রোর সাথে খেলা। গাইস, তোমরা এখনই ম্যাজিক দেখতে পারবে, এই যে গাছ প্রো এসে গেছে, প্রোকে দিতেছে ড্যামেজ গাছ। ও মা, ওপি হেডশট গাইস, 1 সেকেন্ডের ভিতরে গাইস। অন্যান্য সার্ভাররা কি ওয়ান টেপ দেখায় আমি জানি না, বাট আমাদের ইন্ডিয়ান সার্ভারে বিশাল একটা প্রো আছে। এই যে প্রোটা দেখতে পারলা তোমরা, পালুমা ক্যারেক্টার নিয়ে খেলে, সে মানে বহুত বড় প্রো ভাই, কি আর বলবো গাইস। আমি পজিশন নিয়ে আবার বসলাম তার সাথে, যেহেতু আমার ভাগ্যক্রমে একটা খেলা পইরা গেছে, তার সাথে একটু ভালো করেই খেলি, একটু পজিশন নিয়ে বসলাম। শর্ট গানের মাই দুনিয়ার মাই, দুই বিচের মাই দুনিয়ার মাই, একবার লাগলে খোদাই জিন্দিগি, দিলাম অলক চাচা ছাইরা, কিন্তু প্রোর দেখা নাই। প্রো তুমি কোথায়, তোমাকে খুঁজছে বাংলাদেশ, তুমি কোথায়। ইন্ডিয়ান সার্ভারে এমন প্রো আসলে কিছুই বলার নাই, যে নাকি 1 সেকেন্ডে পুরো একটা স্কোয়াড ডাউন করে দিতে পারে। এসকে সাব্বির ভাই তার কাছে কিছুই না। ওয়েট ভাই, তোমরা খেলাটা দেখো, সামনে আরও মজা হতে চলেছে। আমরা ভাবলাম প্রো এলিমিনেট হয়ে গেছে, হয়তো বা জোনে পড়ে এলিমিনেট, বাট আমি আগাচ্ছি। ও গাইস, ও গাইস, ও গাইস, ও দেখছো গাইস, প্রো কি মারে গাইস, প্রো কি মারলো, কোনো বডি ড্যামেজ নাই, ডিরেক্ট হেডশট, একটা গ্লোয়াল, আমরা একটাকে নক করে দিছি গাইস। গাইস, প্রো আমাদের সামনে, ও গাইস, একটা গুলি একটা নক গাইস, দেখো আবার একটা গুলি, আর নক হইলো না, গ্লোয়াল। ও গাইস, ও ও ও গাইস, প্রো নাকি গ্লোয়াল ছাড়ে এটা কেমন হয়ে গেল। প্রোর তো গ্লোয়াল ছাড়ার দরকার ছিল না, দেখা যাক গাইস। প্রো মেডিকেট করতেছে গাইস, আবার 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 ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, দেখি কি হয়, প্রো কি করতে পারে। এ দেখো গাইস, একজন এসে পড়ছে মারার জন্য মুখোশ পেরে, এরা তো আরো বদ, কি বলবো, এগুলো তো কিছু বলার নাই গাইস। শেষ, প্রো মাইরা দিছে, প্রো মাইরা দিছে, প্রো মেরে দিয়েছে, এমন প্রোর সাথে খেলা আসলে কপাল। তারপর গাইস আবার শটগান নিলাম, আমি তো পজিশনে থাকবো, শর্ট গানের মায়ের, দুই বিচির মায়ের, দুনিয়ার মায়ের, একবার দিয়া দিতে পারলে আয়ো তুমি টেলিপোর্ট কইরা বাতি যে তোমার, দেখো বইরা দিব, বইসা রয়েছি, পজিশন নিয়ে আসলেই দুই বিচিদের ছুঁয়াই দিব একটা। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ম্যাচে টেলিপোর্ট করার পরে প্রো টেলিপোর্টের চান্স গেছিল, হয়তো এই কারণে প্রো আর টেলিপোর্ট করতে পারে নাই। আমি বসে রয়েছি পজিশন নিয়ে, যদি টেলিপোর্ট করে আসতো রে ভাই, দুই বিচি এমন মাইন্ড লাগাইতাম দুনিয়ার জীবনের, মানে হ্যাকিং বুঝলা যাইতো, হ্যাকিং কি জিনিস, ও সে তো হ্যাকার না, সে তো প্রো প্লেয়ার, মানে ফেসবুকের ভগবান যাকে বলে, বা ফেসবুকের মানে সৃষ্টিকর্তা হলো সে, মানে তাকে কি বলবো, তাকে কোনো কিছু বললা আসলে। এই যে গাইস দেখছো, দেখছো নি কারবার গাইস, একটা শট, কোনো বডি ড্যামেজ নাই, অনলি ওয়ান শট, only one shot is available for me, I am going to dead, oh my teammate is knocked, I heal her, but oh abar 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 pro maybe tar kicho, pro ever eliminate hoy to, pro eliminate hoye geche, pro maybe eliminate hoye geche, ei jonno amra ektu mone ei match ta te might dite parchi, আমরা ভিক্টরি করে ফেলছি ভাই। ভাই এটা কি ভাই, এসকে সাব্বির ভাইয়ের থেকে বড় প্রোর সাথে খেললে আমরা ভিক্টরি ভাই, আমরা তো তাহলে বহুত ভালো প্লেয়ার ভাই, বহুত লেভেল, ওপি লেভেলের প্লেয়ার হয়ে গেছি গাইস। দেখা যাক প্রোর সাথে আরেকটা ম্যাচ, লাস্ট ম্যাচ, দেখি কি হয়। আসলে তার সাথে জেতা তো অসম্ভব, প্রো দেখছো ব্রোঞ্জে দুইটা প্রো প্লেয়ার পড়ছে ওদের টিমে, দুইটা প্রো প্লেয়ারই বহুত ভালো, একজনের প্রো প্লেয়ারের মানে টেলিপোর্টের চার্জ শেষ, আরেক আরেকজনের টেলিপোর্ট নাই। আমি আবার পজিশন নিয়ে বসে রয়েছি, দুই বিচি দিয়ে আমার মুহ আসলেই কিন্তু নাই, তাকে দেখা যায় না, সে কি আবারও এলিমিনেট। আমরা খুব খুশি, যদি এলিমিনেট হয়ে যেত হয়তো একটি স্টার হারাইতে না হইতো। দেখো গাইস, এখানে একটু ফান হয়েছে,
আমি একটু বেরোতে, এই যে দেখছো গাইস, অনলি ওয়ান টেপ, ওয়ান টেপ হেডশট উইথ, ওয়ান টেপ হেডশট উইথ M82V, একটা গ্লোয়াল। আরে গাইস দেখছো, ও পি ও পি ভাই, ও পি ও পি, ও পি হেডশট ভাই, আই লাভ ইউ ভাই, আপনি অনেক বড় প্রো ভাই, আপনার সাথে খেললে আমার জীবনটা ধন্য হয়ে গেছে ভাই, পুরো জীবনটা আমার ধন্য হয়ে গেছে ভাই, কি খেলা দিলেন ভাই, ও মাই গড ভাই, ভাই জোস লেভেলের খেলে আমাদের প্রো ভাই, প্রো ভাইকে ধন্যবাদ আমাদের সাথে। তো গাইস খেলা শেষ, আজকের খেলা শেষ হয়ে গেল প্রোর সাথে, আমরা খেলে ফেললাম একটি ম্যাচ, প্রো বিশাল ভালো খেলে আমরা যে একটি ম্যাচ জিতেছি তাও আমাদের ভাগ্য হবে, কারণ প্রো এলিমিনেট হয়ে গেছিল, না তো একটি ম্যাচ জিতাই অসম্ভব। আর গাইস পাশে থাকার জন্য ধন্যবাদ, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে বন্ধুদের মাঝখানে একটু সাপোর্ট দিলে গাইস আমি আরও এন্টারটেইন করতে পারবো, এমন আরও মজার মজার ভিডিও নিয়ে আসতে পারবো। সো গাইস আজকের জন্য টাটা।